স্যার বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাই বসা আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং আপনারা জানেন যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ক্ষমতাসীন চৌদ্দ দিলুই জোরের সঙ্গে আছে শরিক দল হিসেবে শরিফ নুরুল আম্বিয়া। আমার বাইরে তিনি বসা, আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। আলোচনাটি শুরু করতে চাই, প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফর করে এসেছেন এবং এই সফর নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। সফরের আগে থেকেই এই সফর নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা ছিল, তিস্তার পানি এবং প্রতিরক্ষা চুক্তি দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এর আগে এখানে কিছু জঙ্গি তৎপরতা এবং বাংলাদেশের আগামী নির্বাচন, এগুলো আলোচনার মধ্যে ছিল। প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় সংবাদ সম্মেলনে বলেছেন যে আমি বন্ধুত্ব আনতে গিয়েছিলাম, আমি বন্ধুত্ব নিয়ে এসেছি। এবং আপনি জানেন যে আপনারা দুজনেই জানেন যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটা আঞ্চলিক সহযোগিতা বা কানেক্টিভিটির কথা প্রধানমন্ত্রী বলে আসছেন এবং তার কিছু উদ্যোগও আছে এবং এখন তিনি ভুটান সফরে রয়েছেন। সো প্রধানমন্ত্রীর এই যে দুটো রাষ্ট্র সফর, একটি সমাপ্ত আর একটি সমাপ্তির পথে, আপনারা কীভাবে দেখছেন যে বাংলাদেশের জন্য আসলে কী অর্জন হলো বলে মনে করেন? শরিফ নুরুল আম্বিয়া যদি শুরু করেন। ধন্যবাদ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয় যখন আলোচনা, এটা সবসময় একটা স্পর্শকাতর বিষয় হিসাবে রাজনীতির অঙ্গনে দেশের মানুষ সবাই সেভাবে বিবেচনা করে। আর এবারকার যে সফরটা ছিল, এই সফর নিয়েও অনেক আলোচনা হয়েছে, প্রেস মিডিয়া আলোচনা করেছে, বিএনপি এটা আলোচনায় নিয়ে এসেছে, আর মানুষও এটা নিয়ে খুব এই এই সফর নিয়ে তাদের দৃষ্টি অনেক বেশি আকৃষ্ট ছিল। এই জন্য যে কয়েকবার বাতিল হওয়ার পর এই সফরটা হচ্ছে এবং সেই কারণে সফর যখন হচ্ছে তখন আমরা কী কী পেতে পারি সে বিষয়টা একটা বিবেচনার ভেতরে ছিল। তবে শেষ পর্যন্ত সফরের বেশ কিছুদিন আগেই, একদিন আগেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে দেশের মানুষ যে প্রধানত যে বিষয়, যে এজেন্ডাটা নিয়ে তারা বারবার কথা বলেছে সেটা হলো তিস্তার পানির বিষয়। তিস্তার এগ্রিমেন্ট যে হচ্ছে না সে বিষয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল। তারপরেও মানুষের ভেতরে আমি এই বিভিন্ন যে টকশোর আলোচনাও দেখেছি যে হয়তোবা যেহেতু মোদি সাহেব আছেন, আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন, হয়তো কিছু হয়েও যেতে পারে, এরকম একটা ধারণা ছিল। তবে গড়ে সরে এটা বলা যেতে পারে যে এই সফরের মধ্য দিয়ে আমার মনে হয় যে গভর্নমেন্টের যে লক্ষ্যটা ছিল সেটা হলো আমাদের সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, সেই সম্পর্কটা আমাদেরকে রক্ষা করতে হবে এবং উনি সেটা রক্ষা করেছেন। দ্বিতীয়ত যে আমাদের যদি আমাদের অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়ে গেছে, বিশেষত নদীর পানি সংক্রান্ত, এটা শুধু তিস্তার বিষয় না, আমাদের কমন রিভার্স যা আছে সমস্ত কমন রিভার্সের পানি, আমাদের পানির যে শেয়ার, সে শেয়ার নিয়ে আমাদের এগুলো মীমাংসা হওয়ার বিষয় আছে, কিন্তু সেগুলো আমাদের একটা ধারাবাহিকভাবেই সেটা আমাদের আদায় করতে হবে বা সে বিষয় মীমাংসিত হবে। তো এগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের এটা জান যে এটা মনে করেন যে যাই বলুন না কেন, যে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করি আমাদের এই সমস্ত স্বার্থগুলোকে আদায় করতে হবে। দুটো তরিকা, একটা হলো যে আমরা ভারতের সঙ্গে লড়াই করব পলিটিক্যাল ফিল্ডে, ডিপ্লোম্যাটিক ফিল্ডে, সে লড়াই করে আমরা আমাদের স্বার্থ উদ্ধার করব। আর একটা হলো যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে, পারস্পরিক স্বার্থের লেনদেনের মধ্য দিয়ে আমরা আমাদের এই সমস্যাটা সমাধান করব। তো আমার মনে হয় যে গভর্নমেন্টের যে পলিসি, সে পলিসি তারা ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে এবং সেই পলিসি সুফল দিয়েছে, অতীতে সুফল দিয়েছে। এবং একটা জিনিস অন্তত আমার মনে হয় যে তিস্তার ব্যাপারে কোনো চুক্তি না করলেও তিস্তার ব্যাপারে একটা টাইম ফ্রেম, এক্সাক্ট টাইম ফ্রেম যদি নাও বলায় একটা কথা আদায় করা গেছে যে এই সরকার এবং মোদি সাহেবের সরকার, এই সরকারের আমলেই তারা এই সমস্যাটার সমাধান হবে। এবং সেই সমস্ত বিবেচনা আমি মনে করি যে ভারতের সফর, মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর, এটা একরকমের বলা যায় এটা সফল, একরকমের সাফল্য অর্জন করে, সফল সফর। এবং ভুটান সফর নিয়ে আপনি কিছু, ভুটান সফরটা শেষ হওয়ার পরে বলাটাই ভালো। মেজর আখতারুজ্জামান, এখন আম্বিয়া ভাই তো স্বাভাবিকভাবেই ওনাদের সফল দেখবেন, সফল তো অবশ্যই আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই ভারত সফরটা সফল। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এখানে আসার পরে যে প্রেস কনফারেন্স করেছেন,
আর দিল্লিতে যে বক্তৃতা দিয়েছেন এর মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক। ইনি এখানে এসে বলছেন আমি সব কিছু নিয়ে আসছি, এক গড়ে বলেন নাই যে আমি যা চেয়েছিলাম তা পাইনি, কিন্তু দিল্লিতে বিজেপির দেওয়া সম্বর্ধনা সভায় উনি কিন্তু পরিষ্কার বলে আসছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছেন যে উনি স্যাটিসফাইড না। উনি কথাটা দেখেন, খেয়াল করে দেখেন, ম্যানে পানি মাঙ্গা লেকিন ইলেকট্রিসিটি মিলা, ঠিক হ্যায় কুছ তো মিলা, তখন টোটাল হতাশার বিষয়। এখানে বডি ল্যাঙ্গুয়েজ দেখতে হবে এবং এটার মধ্যে প্রচন্ডতম একটা দেশের প্রবল রয়েছে, বঙ্গবন্ধুর কন্যা, সেখানে তার তো একটা নিজ কমিটমেন্ট রয়ে গেছে, সেখানে সে জানে আমি কি করে আসছি। তুই বলো না আমি বন্ধুত্ব আনতে গিয়েছিলাম নিয়ে আসছি, তার মানে তারা তার নিরাপত্তা দিয়েছে আগামী দিনে ভবিষ্যৎ। আমি আপনার কাছে বন্ধুত্ব আর চাই কেন, সো দ্যাট আই এম সেফ অ্যান্ড সিকিউর থাকি। তাই কাজে উনি বন্ধুত্ব আনতে গিয়েছিলেন, ওনার কথাগুলো কিন্তু আমি মুখের ভাষায় দেখবো না, আমি দেখবো তার অন্তর্নিহিত ভাব। দেখেন বাংলাদেশের স্বাধীনতা বা আমরা ভারতের স্বাধীনতা ইংরেজরা নিয়েছে 1757 সালে পলাশী যুদ্ধের পরে, পশ্চিমবাংলার একটা ছোট্ট একটা জায়গায় পলাশী প্রান্তরে যুদ্ধ, সেটা সমগ্র ভারতে কিন্তু কোনো গুরুত্ব বহন করে না সেদিন। সেই সংঘাতটাকে আমরা নিয়ে আসছিলাম কোথায়, যে ইন্টারনাল ক্ল্যাশ, মীর জাফর নবাব হতে পারলো না, আলিবর্দী খান নাতি শেরুদ্দৌলা নবাব হয়েছে, তাদের একটা ইন্টারনাল ক্ল্যাশ, ঘোষিতি বেগমের ক্ল্যাশ, সেই ক্ল্যাশটাকে ইংরেজরা কাজে লাগিয়ে তারা 1757 সালে ক্ষমতা করেছে। তার পরবর্তী তারা দেখেন আস্তে আস্তে দিল্লিকে করেছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখেন 1600 খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করলো তারা ইংল্যান্ডে বসে, তখন তো তারা ছিল ইন্ডিয়াতে এসে বাণিজ্য করবে এবং এক্সক্লুসিভ রাইট নিয়ে আসছিল ফ্রম দি ব্রিটিশ এম্পায়ার যে আমি ইস্ট ইন্ডিয়ার নামে এই এলাকা বাণিজ্য করব, তুমি অন্য কাউকে দিবা না, আমরা বাণিজ্য করবো অনলি। এবং সেই বাণিজ্য করতে করতে আইসা 1606 সনে তারা আইসা ভারতের কোস্টে তারা নামলো, তখন দিল্লির বাদশাহ জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের কাছে গিয়ে ওনার সনদ নিয়ে আসলো কি, আমি এই দেশে বাণিজ্য করব এবং আমাদেরকে তুমি একটু কর রেয়াত দাও, আমাকে ডিউটি ফ্রি বেনিফিট দাও। সেই ডিউটি ফ্রি বেনিফিট নিয়ে সে আসলো, আসে সুদানোটিতে নোঙ্গর করে এই কলকাতা শহরে গোড়াপত্তন করলো। সেদিন কিন্তু সব কিছু পজিটিভ ছিল, কিন্তু যেদিন শহীদুল্লাহ বললো যে না আমি তোমাকে ফ্রি ট্রেড দিব না, তোমাকে ট্যাক্স দিতে হবে, শুরু হয়ে গেল সংঘাত। ইংরেজ সে ট্যাক্স ফ্রি সংঘাতটাকে উজ্জ রেখে গোপন রেখে তারা চলে গেল রাজনৈতিক ক্ষমতার মধ্যে হস্তক্ষেপ করে, মীর জাফরকে বললো তুমি কেন নবাব হচ্ছ না, তুমি কেন সিরাজের নবাব করছো। আর জগৎ সেন বললো যেহেতু দিল্লির বাদশাহ আমাকে কর মাফ করেছে, আমাকে কর মাফ করতে হবে। আজকে রিলায়েন্স কর্পোরেশনের কাছে, ইন্ডিয়া রিলায়েন্স কর্পোরেশন ইজ নট এ পপুলার একটি কর্পোরেশন, ইন্ডিয়াতে জানেন যে সমস্ত কয়েকটি কর্পোরেশন এগেনস্টে ইন্ডিয়ান জনগণ খেপা, তার মধ্যে রিলায়েন্স একটা, যারা পারিবারিক পর্যন্ত তারা সংঘাত, যারা মা দুই ভাই তিনটা ভাগ, তারা টাকা ছাড়া কিছু বুঝে না, যেখানে মানি আছে তারা দে ক্যান গো ফর এনিথিং। সে রিলায়েন্স কর্পোরেশনের কাছে আপনি 700 মেগাওয়াট বিদ্যুৎ জন্য 1 বিলিয়ন একটা কন্ট্রাক্ট দিয়ে দিলেন, উইদাউট এনি কম্পিটিশন, উইদাউট এনি টেন্ডার, উইদাউট অন্য কারো কাছে নাই, দুই দেশের বন্ধুত্বের বিনিময়ে আপনি রিলায়েন্স কর্পোরেশনকে দিয়ে দিলেন উইথ এ কন্ডিশন আরও $3 বিলিয়ন সে বিনিয়োগ করবে 2000 মেগাওয়াটের জন্য। তো এই রিলায়েন্স কর্পোরেশন এসে যখন দেখবো আম্বিয়া ভাই মিছিল করতেছে বিদ্যুতের দাম কমাইতে হবে, আপনাদের তো আম্বিয়া ভাই একই কথা বলা ছিল 75-এর আগে, বঙ্গবন্ধু বিকল্পের দল তৈরি করো, কারণ বঙ্গবন্ধু আজীবন ক্ষমতা থাকবে না, তার পরবর্তীতে তোমাদেরকে আমরা বানাবো। জেনারেল উবান সাহেবের সেই কথায় বিশ্বাস করে আপনারা 72 সনের পর থেকে নেমে গেছিলেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আপনারা সেদিন রাজপথ কাঁপিয়ে ফেলেছিলেন, এমনকি বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত 17 মার্চ আপনি ঘেরাও করেছিলেন, বঙ্গবন্ধুর বাড়ি না মনসুরের হিসাবে, মনসুরের হিসাবে হোম মিনিস্টার বাড়ি করেছিলেন, কিন্তু সেখানে কি ছিল, এই বঙ্গবন্ধুকে কিন্তু জাতির পিতা অস্বীকার করেছেন আপনারই প্রথম, এই জাসদ, এই ইনু
অন্য কেউ কিন্তু অস্বীকার করেন বঙ্গবন্ধু জাতির পিতা, এই জামাতকে গালি দেন, ইসলামকে গালি দেন, ওরা কিন্তু বঙ্গবন্ধু সম্বন্ধে আজ পর্যন্ত একটি খারাপ শব্দ বলে নাই। কিন্তু আপনার জাসদ এই ইনু সাহেব এবং পরবর্তীতে আরো অনেকে যারা আপনি আম্বিয়া ভাই আপনি তো নিজে রাজ সাক্ষী, সেদিন আপনাদের কি ছিল প্রোগ্রাম? ছিল বঙ্গবন্ধুর বিকল্প তৈরি করবেন, তার বঙ্গবন্ধুকে ফেলে দিয়ে আপনারা আবার একটা সংগ্রাম করবেন। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন 100% জাতীয়তাবাদী, আমি বলবো না উনি ভারত বিদ্বেষী বা পাকিস্তান বিদ্বেষী, বাট উনি ছিলেন 100% বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী, যার ফলে উনি বাইরের কারো প্রভুত্ব মেনে নেন নাই, যার পরিণতি 75 সালে হয়েছে এবং যার পরিণতির পটভূমিকা আপনার জাসদ এই ইনু সাহেব আসলে তথ্যমন্ত্রী তিনি তৈরি করে দিয়েছেন, তৈরি করে দিয়ে ধাপে 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 এনে 17 মার্চ আপনারা যখন পুরো বিষয়টা তো আপনি একজন ব্যক্তির উপরে চাপিয়ে দিচ্ছেন, না ব্যক্তির চাপিয়েছি না, মানে আজকে ওনারা আছেন, কিন্তু সেদিন আমি আম্বিয়া ভাইকে কেন বলতেছি পেয়েছি কাকতলে ভাই আম্বিয়া ভাইকে, এই জাসদ তো তৈরি কেন করেছিলেন সেদিন আপনারা, সেদিন কেন বঙ্গবন্ধুর মতো একটা বিশাল পাহাড় পর্বত প্রমাণ একটা ব্যক্তিত্বের বিরুদ্ধে আপনারা কেন দাঁড়িয়েছিলেন, সেদিন কেন জাতিকে ডিভাইড করেছিলেন আপনারা, আমরা ভারত জাতিকে ডিভাইড না সফর থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, ডিভাইড না করতেন তাহলে সুযোগটা পাইতো না। আজকে ইংরেজিতে কথা আছে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, আপনি কার বন্ধুতে নিয়ে আসতেছেন, কে আপনি ক্ষমতায় বসাবে, ইতিহাসে কিন্তু কখনোই হিস্ট্রি নেভার রিপিটস, প্রতিবার নতুন করে হয়। 2014 সনে যা সম্ভব হয়েছিল 2019 সনে তা সম্ভব হবে কিনা একমাত্র আল্লাহ জানেন, কিন্তু জনগণের যে ভাষা আপনি রাজনীতিবিদ আপনি আম্বিয়া ভাই জানেন এই বাংলাদেশের সৃষ্টি থেকে আজ পর্যন্ত আপনি সক্রিয় রাজনীতি করে আসতেছেন, আপনি শেষ একটা বিভাগের অংশ হয়েছেন, আপনি শেষ পর্যন্ত আপনারা এক থাকতে পারলেন না, আপনাদের আদর্শ প্রতিবার পরিবর্তন করেছেন করে এখানে এসে দাঁড়িয়েছেন। আজকে আমি আপনাকে পেয়েছি বলে বলছি, এখানে আমার কাছে 34টা এগ্রিমেন্টের সিনপসিস আছে, আপনি দেখেন $10,000 বিলিয়ন বাজার আপনি বাংলাদেশ তুলে দিলেন, কালকে পারবেন, আজকে আপনি শুনো কি বলে না ওই যে আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে বাংলাদেশের জনগণের কথার কোনো গুরুত্ব আপনি পাচ্ছেন? আজকে সমস্ত বিরোধী দল এই রামপালের বিরুদ্ধে, কিন্তু সরকার ড্যাম কেয়ার, অর্থাৎ আগামীকালকে যখন এই রিলায়েন্স কর্পোরেশন আসবে, রিলায়েন্স যখন পাওয়ার নিয়ে আসবে, যখন বিদ্যুৎ দাম যা খুশি তা করবে, আপনি আম্বিয়া ভাই রাজনীতি করেন কি আন্দোলনটা করবেন? জি, তবে আমি একটি কথা বলতে চাই বলে শেষ করতে চান না, এখানে বলতে চাই আম্বিয়া ভাই, ভারতের পক্ষে কত রাজা মহারাজা নবাব এই দেশে ছিল তাদের নাম মানুষ মনে নাই, কিন্তু একটি মাত্র মানুষের নাম আজও মানুষ মনে রাখে, তার নাম ঈসা খান। ঈসা খান দেশে মানুষ আমরা, আমরা দিল্লিকে কেয়ার করে চলি না, দিল্লিকে সালাম দেওয়ার জাতি আমরা নই, আমরা বাংলাদেশ আগের থেকেই একশো বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমোরো, তা আমরা ওই বাঙালির পক্ষে কথা বলছি, আমরা আজকে নতুন বাংলাদেশি। কাজে আম্বিয়া ভাই যতই আপনারা সফলতার স্বপ্ন দেখেন আখতারুজ্জামান ভাই, তো আসলে অনেক আজকে যে বিষয়বস্তুতে অনেক ছড়া দিয়েছেন এবং 72 থেকে 75 পর্যন্ত মানে জাসদের রাজনীতি, জাসদ গঠন, জাসদের রাজনীতি এবং বিভিন্ন প্রসঙ্গগুলো এনেছেন, কিন্তু ওনার যাই উনি ছড়ায় দিক না কেন ওনার কথার একটাই সেটা হলো যে রাজনীতিটা ভারত বিরোধী হলেই সেটা সুফল হবে, ভারত বিরোধী না হলে সেটা আত্মসমর্পণ, ভারত বিরোধী না হলে আত্মসমর্পণের সামিল হবে, এইটা হলে উনি যেভাবে বলেছেন আর কি প্রকারান্ত ওনার কথাটা আমি পুরোপুরি একমত না। প্রথমত হলো যে ভারত বিরোধিতা করলেই আমি লাভবান হব, আমার দেশের শান্তি উন্নয়ন সমতা গণতন্ত্র এই সমস্ত এজেন্ডাগুলো সামনের দিকে অগ্রসর হবে এমন কোনো কথা নেই, বরং আমি যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে আমার এজেন্ডাগুলোর উপর ভিত্তি করে আমি উন্নয়ন এবং গণতন্ত্রের যে কর্মসূচি সেগুলোকে যেমন অগ্রসর করে নিতে পারি তাহলে সেটাই আমার জন্য লাভজনক হবে এবং দেশ অগ্রসর হয়ে যাবে।
প্রাসঙ্গিকভাবে উনি বলেছেন জাসদের কথা 72 থেকে 75 পর্যন্ত। আমরা আমি বলি যে জাসদ বঙ্গবন্ধু কেন বিরোধিতা করলো, আমি এক এক কথায় আমি উত্তর দেবো। সেটা হলো যে বঙ্গবন্ধু কনস্টিটিউশন করেছিলেন সংসদীয় পদ্ধতির, ওনার ঘরে আমাদের জায়গা হয় নাই, আমরা অপোজিশন পার্টি করেছিলাম। উনি যে ফরম্যাট দিয়েছিলেন সেই ফরম্যাটে আমরা পলিটিক্স করেছি। ফরম্যাট লঙ্ঘন কে কে করেছে, আমরা করেছি কি না, আমি বলি হ্যাঁ আমরা কোথাও কোথাও করেছি, আর ওনারা করেন নাই সেই কথা ওনারা বলতে পারবেন। ওনারও ফরম্যাট লঙ্ঘন করেছেন, আমরাও ফরম্যাট লঙ্ঘন করেছি, আমরাও কি করেছি, এটা এটা হলো বাস্তব জিনিস। নতুন প্রজন্ম জানুক এটা এটা বাস্তব, এটা এটা বাস্তব জিনিস। সেই বিষয়টা এখানে তোলার খুব কিছু নাই। আমি আমি মনে করি যে ভারত সফরের বিষয়ে একটা হলো যে আমাদের সম্মান এবং মর্যাদার বিষয়টা যেভাবে সফরে উনি করেছেন, যেভাবে ফেরত এসছেন, আমি মনে করি যেভাবে ওনাকে রিসিভ করা হয়েছে সাময়িকভাবে আমরা সম্মানিত হয়েছি, এক। দ্বিতীয়ত যে সমস্ত ব্যবসা বাণিজ্য অন্যান্য যে সমস্ত সহযোগিতা চুক্তি যেগুলো হয়েছে, এই সমস্ত এই ধরনের চুক্তি এবং সমঝোতা সব দেশের সাথেই আছে। এটার মধ্য দিয়ে আমাদের নিজস্ব স্বার্থ কোথাও নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা এখন পর্যন্ত কেউ উল্লেখ করতে পারেনি। আপনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রশ্নটা উঠেছেন, এটা একটা হইল দেশীয় সিদ্ধান্তের ব্যাপার যে আমরা রামপালে বিদ্যুৎ কেন্দ্র করবো কি করবো না। আপনি এক ধরনের একটা মত পোষণ করেন যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র করা উচিত না, আমি মনে করি রামপালে বিদ্যুৎ কেন্দ্র করা যেতে পারে। এবং এটা করার আগে আমাদের একটা বেসিক ডিসিশন, যে ডিসিশন আমাদের এখানকার যে ইয়ে আছে আপনার যে ওই যে সংগ্রাম কমিটি যেটা, ওনারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রই করতে চান না। আমি মনে করি যে আমার এখানকার ডেভেলপমেন্টের জন্য সস্তা দরে যে পয়েন্টটা বাংলাদেশে মোটামুটি ওই সিদ্ধান্তে সরকারও চলে গেছে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে আর সরকারও যাচ্ছে না বোধ হয়। না সরকারের ওই ধরনের ডিসিশনে, সরকারের ডিসিশনটা অস্পষ্ট প্রথম থেকে। নেত্রী কথা বলেছিলেন যে সোলারের প্রতি বেশি, নেত্রী প্রথমে বলেছিলেন যে 50 বছরের স্টক রেখে তারপর এক্সপোর্টের কথা আছে, তারপর এটা চাপা পড়ে গেছে। আমি মনে করি নেত্রী যদি সেটা বলেন, আমি বলি যে আমি মনে করি যে কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র আমাদের করা উচিত এবং এটাই আমাদের রিসোর্স, যেটা দিয়ে আমরা কম্পারেটিভলি আমরা সস্তা দরের বিদ্যুৎটা পেতে পারি। এখন এখানে যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হওয়ার সম্ভাবনা আছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোকে কভার করবার জন্য যে প্রযুক্তিগত যে পদক্ষেপগুলো হস্তক্ষেপগুলো করা দরকার, তাতে আমাদের দাম কতখানি পাবো, বিদ্যুতের দাম কত দামে আমরা বিদ্যুতে আনতে পারবো, সেটা আর একটা প্রসঙ্গ। তো এমনি অ্যাজ ইট ইজ মানে এমনি স্বাভাবিকভাবে যদি বলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে, আমি মনে করি যে এটা অন হয়ে গেছে। এখন যারা আন্দোলন করছে তারা ভিজিলেন্ট কোনো প্রোগ্রাম নিতে পারেন কি না, যে যে পরিবেশকে নস্যাত করতে পারে সেই সমস্ত বিষয়গুলো কাভার আপ করার মতো পদক্ষেপগুলো গভর্নমেন্ট বলছে তারা নিয়েছে, ওরা বলছে না এগুলো অ্যাগ্রিমেন্ট নেই, সেই জায়গাটা কাভার আপ করার মতো পদক্ষেপ, সেটা আর একটা প্রসঙ্গ। তবে আমি মনে করি এই যে ভারত সফরের সঙ্গে এখানে যে যতটুকু কাজ করা হয়েছে তাতে সামরিকভাবে দেশের স্পেসিফিক্যালি কোনো রকম ক্ষতি করে এসছেন এই রামপাল বিদ্যুতে সাইন করে, এটা আমাদের ডিসিশনে ব্যাপার, আপনার করবো কি করবো না, এটা ভারতের সাথে বিষয়। আপনি না যদি না করেন তাহলে করবেন না। মেজর আখতারুজ্জামান, আমি প্রসঙ্গটা পাল্টাতে চাই একটু, রামপাল দেখতে একটা মিনিট দিয়ে দিন। খুব আমি খুব সংক্ষেপে যে কথা বলার চেষ্টা করছি, আপনি ঠিক আছে ভারতের সঙ্গে বন্ধুত্ব করেন, দেখেন ন্যানো মোটর মমতার দাবির মুখে করতে পারেন আপনি। এখন পর্যন্ত তিস্তার পানি আমরা পাই নাই, কারণ ভারত সরকার মমতার কথা পারতেছে না। সেখানে পশ্চিমবাংলার স্বার্থ সংরক্ষণ করার জন্য মমতার কথাকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। আর আমি একটা নিকট প্রতিবেশী দেশ হয়ে, অন্য দেশ হয়ে, আমি রামপাল আমি চাচ্ছি না, আমার দেশের জনগণ একটা অংশ চাচ্ছে না, আপনি গুরুত্ব দিচ্ছেন না কেন, কার স্বার্থে? এগুলো আমি একটা মাইনরিটি লোক, একটা মাইনরিটি, আজকে বাংলাদেশে 10% হিন্দু মাইনরিটি আছে, তারপরেও তার গুরুত্ব আমি দিচ্ছি না, তার কথা দিচ্ছি, তাকে অফিসে বানাচ্ছি, তাকে আমি বড় বড় পদ দিচ্ছি। আর আমার দেশের মানুষ রাস্তাঘাটে প্রতিবাদ করতেছে রামপাল চাই না, অথচ আমি রামপাল করবেনি কেন, কারণ রামপালের বেনিফিট হচ্ছে ভারতের, রামপালের প্রজেক্টটা ভারতের টাকার প্রজেক্ট এবং বেনিফিটটা ভারত নেবে, আপনি সেজন্য করছেন। আমাদের বক্তব্য সেটাই, আপনি আমার নিজের অর্থ দিয়ে করেন, আপনি ভারতকে বাদ দেন, রামপালই করেন কিন্তু ভারতকে দিয়ে না। ফেসবুকে এই আপনার বিদ্যুতের ইস্যু নিয়ে, জ্বালানি ইস্যু নিয়ে মাঝে মাঝে আমি কিছু লিখি,
আমার মতামত সবার সাথে মেলে না, আবার অনেকের সাথে অনেক ইস্যুতে মেলে। তো আমার মানে আজকে যে এজেন্ডা, আমি রামপাল ইস্যুতে বিতর্কটা আমিও চাই না যে কারণ এই বিষয়ে আমরা আগে কথা বলেছি ভবিষ্যতে কথা। আপনার কথার সাথে একটা কথা আমি শুধু মিলেতে চাই, আমি সাইদের কথাটা বলতে চাই, সেটা হলো ভারত তিস্তার বিষয় নিয়ে যেভাবে ব্যবহার করেছে, এতে মানে আমাদের দেশের জনগণ তাদের এই ব্যবহারে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, আবার এটাও কোনো কারণ নাই। কিন্তু এটাও ঠিক, আমরা দেখেছি যে মনমোহন সিং এখানে এসে অ্যাগ্রিমেন্ট করার জন্য সব প্রস্তুতি এসে করতে পারেন, উনি অ্যাম্বারাসড হয়ে চলে গিয়েছেন, এটা সবাই জানে। প্রেস মিডিয়া এবং ইন্টেলেকচুয়াল সার্কেলের কাছেও আজকে মোদি গভর্নমেন্ট অ্যাম্বারাসড না সেরকম তাও কিন্তু ঠিক না, কিন্তু সামগ্রিক বিবেচনা আমি বলি ওর অ্যাম্বারাসমেন্টে আমার কোনো লাভের বিষয় নাই। আমার মূল বিষয়টা হলো যে নেত্রী একটা কমিটমেন্ট আদায় করে নিয়ে এসছেন, সেটা হলো যে এই গভর্নমেন্টের আমলে তাদের ইচ্ছা সলিউশন করতে হবে। এখন গভর্নমেন্ট তারা যদি ইলেকশন দুই সরকারই বলেছেন যে তাদের আমলে সমাধান হবে, মনে করি যদি ইলেকশন 19 সালে ইলেকশন হয় তাহলে 19 সালের মধ্যে, যদি ইলেকশন 18 সালে হয় তাহলে 18 সালের মধ্যে করতে হবে। একটা কম্পালশন, একটা প্রেসার, পলিটিক্যাল প্রেসার অটোমেটিক্যালি ফলো করে। আপনি পুরো পশ্চিমবাংলা কিন্তু তিস্তা এফেক্টেড না, তিস্তা এফেক্টেড অনলি উত্তরবঙ্গের কিছু অংশ, তাকে মূল্যায়ন করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী এম্বারেস হতে পারে। আর আমার যেখানে আমার সমনেত্রীস্থানীয় ব্যক্তিরা বলছেন, রাষ্ট্রজমের আপনি যে বলেছেন যে কেন রামপাল নিয়ে আমার প্রধানমন্ত্রী এম্বারাস হবে না বা আমরা কেন এটি করছি সেই প্রসঙ্গ আছে, এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভবিষ্যতে আমরা আবার যেহেতু মিস্টার আম্বিও বিশ্ব উৎসাহী, আপনি উৎসাহী, আমরা হয়তো ভবিষ্যতে আবার অন্য কোনো সময় এই বিষয় নিয়ে কথা বলবো। একটি জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু, খুব বেশি সময় নিয়ে আলোচনা করতে চাই না এই প্রসঙ্গটা নিয়ে, এর আগেও বহুবার করেছি, বাংলাদেশে গণপরিবহন এটি বড় সমস্যা। কখনো স্ট্রাইক, এখন চলছে গত কিছুদিন ধরে সিটিং সার্ভিস, চিটিং সার্ভিস, নানা কিছু একদম পরিবহন সেক্টরে একটা নৈরাজ্য দীর্ঘকাল ধরে চলছে এবং তাতে মানুষের আসলে ভোগান্তি বাড়ছে, এটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে না। কেন যাচ্ছে না আপনি কি মনে করেন, পরে মিস্টার আম্বিয়া কি মনে করেন? ধন্যবাদ, আসলে আপনি বিষয়টা নিয়ে আসছেন খুবই প্রাসঙ্গিক। আসলে দুর্ভাগ্যজনক হলেও কথাটা বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশে গণপরিবহন বলে কোনো জিনিস নাই। এখানে সবাই র্যান্ট সিকার, সবাই ভাড়া যাচ্ছে। আপনি বাস বলেন, স্টিমার বলেন, লঞ্চ বলেন, বিমান বলেন, প্রতিটাই কিন্তু এখন প্রফিট মঙ্গারিং। আপনি দেখেন আমার রেল, আমার এই রেলগাড়িতে সাধারণ মানুষের সহজ চলাচল করার ব্যবস্থা নেই। আপনি যে কয়েকটা মাত্র ট্রেন চালান ইন্টারসিটির নাম দিয়ে, আপনি সেখানে কিছু মানুষের জন্য সরাসরি করছেন, কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু সেই ট্রেন সুবিধা নাই। আপনি যদি ঢাকা নরসিংদি যান দেখবেন ট্রেনে দাঁড়ানোর জায়গা নাই এবং তার জন্য কোনো এক্সট্রা ট্রেন নাই। সেই ইন্টারসিটিগুলোকে আপনি দায়িত্ব দিয়েছেন। আসেন ঢাকা শহরে বাসে, ঢাকা শহরের বাসগুলো তো হাই বডি বাস তো হওয়ার কথা না শহরের মধ্যে। শহরের মধ্যে হবে ফ্ল্যাট টাইপ গাড়ি, মানুষ সহজে উঠবে, সহজে নেমে যাবে, দাঁড়াবে, এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে যাবে। আর সকল সিটিং সার্ভিস যেটা আপনি করেছেন, এখানে যে কোনো শহরেই ট্রান্সপোর্ট তো গণপরিবহন বলতে হচ্ছে এটা সিটি কর্পোরেশন চালাবে, এটা তো কোনো কোম্পানি চালানোর কথা না, সিটি কর্পোরেশন বাস চালাবে। সে লাভ হোক বা না হোক, মানুষ 5 টাকা 10 টাকা টিকিট কিনবে, যে কোনো জায়গায় যাবে। যেমন ব্রিটিশ রেলওয়ে যদি আপনি যান, ইউ বাই ওয়ান টিকিট, গো ফ্রম দিস এন্ড টু দ্যাট এন্ড। আপনি এখনও যদি থাইল্যান্ডও দেখেন যে ট্রেনগুলো করছে যেগুলো, আপনি একটা টিকিট কিনতেছেন, আপনি কিন্তু স্টপেজ টিকিট কিনতেছেন না, এখানে আপনি নেমে যাচ্ছেন এবং সেটা মিনিমাম প্রাইস, অর্থাৎ পুরো টাকাটাই কিন্তু সরকার আদারওয়াইজ দিচ্ছে। আমার সিটি কর্পোরেশনের এই বাস সার্ভিসটা চালানো উচিত সিটি কর্পোরেশন। আপনি বিআরটিসিকে 12টা বাজায় দিলেন এই মালিকদের কারণে, আজকে মালিকদের ট্র্যাপে পড়েছেন আপনি। আবার করে নাটকটা করে কি করলেন, 400 বাস কিনে ফেললেন গতরাত্রে, এই 400 বাস বাসটা ছেড়ে দেবেন, 400 বাস বললো কালকে, 400 বাস যে আপনি রাতারাতি কিনলেন, তার মানে দেখেন নাটকটা কীভাবে হয়েছে। ওই সিটিং সার্ভিসে সার্ভিসগুলো পুরনো হয়ে গেছে, এই বাসগুলো রিপ্লেস না করলে নতুন বাসগুলো আসতে পারছে না, কারণ এই বাসগুলো ঢুকাইতে গেলে তো কম্পিটিশন এসে যাবে, কম্পিটিশন আসলে ওই বাসগুলো তো ভালো বাস, নতুন বাস তো দরকার, ভালো বাস নতুন বাস যদি দরকার হয়, আপনি ঢাকা শহরে যে বাসগুলো চলে সেই বাসগুলোর চেহারা কি? আপনি তো গুড মানি উইল ড্রাইভ ব্যাড মানি আউট। আপনি যদি সিটি কর্পোরেশনকে আজকে 500 কোটি 1000 কোটি টাকা দেওয়া বলেন তুমি ঢাকা শহরে ট্রান্সপোর্ট চালাও, আপনি দুর্নীতি তো বন্ধ করতে পারছেন না, আপনি কাউকে ট্রাস্ট করতে পারছেন না, কাউকে দায়িত্ব দিতে পারছেন না, তাহলে আপনি কীভাবে করবেন? আপনি একজন লোক, আপনি গণপরিবহন যেতে হবে, সেটা হলো গণপরিবহন মানে হলো সবচেয়ে লোয়ার ক্যাটাগরি পিপুল যেটাতে চলতে পারবে সবাই, কম পয়সাটা। এখন
ওখানে আপনি রাখেন, তার উপরে আপনি ইন্টারসিটি বাস ছিল, বড় বড় কোচ সার্ভিস ছিল, তারা যাচ্ছে ঢাকা শহরে সিটি কর্পোরেশনের অধীন দেওয়া উচিত। সিটি কর্পোরেশনকে তারা দিবে না, মালিকরা কোনো অবস্থাতেই কর্পোরেশনকে বাস চালাইতে দিবে না। এখন তারা বিভিন্ন বাহানা করে করে এই গাড়িগুলো আনতেছে, এখন 400 গাড়ি না হবে। কাজে আমি মনে করি গণপরিবহন বলে কোনো জিনিস বাংলাদেশে নেই, এটাকে দরকার। এটা উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমি সাই দিয়ে আমি কথাটা বলছি, সেটা হলো যে সাধারণ মানুষের সারা মহানগর ঘোরার বা কাজ করার সেই ধরনের কোনো সহজলভ্য কোনো পদ্ধতি নেই, এক, এবং সহজলভ্য নেই এবং সস্তাও নেই। এটা সাধারণভাবে বলতে গেলে একটা মানুষ ওই মিরপুরের থেকে একবার ঢাকা আসার পর আবার যেতে যে খরচাটা হয় তার যে আয় রোজগার সেইটা দিয়ে কাভার আপ করে না, এক। দুই নম্বরের এটা এমনিতে এখন আগে যে আমরা বলতাম পরিবহন শ্রমিক দেবে, আমি বলি যে এখনকার যে এই যে সমস্যাটা হয়েছে এই ব্যাপারে মালিক এবং সবাই মিলে তারা এটা করেছে। তা আমাদের একটা সমাধানের দিকে একটা হলো যে সার্বিক একটা প্রশাসনিক বিষয় আছে, আমরা পুরো দেশের লোড এখানে নিয়ে এসেছি, সেইটাকে বিভক্ত করা যায় কি না। আমাদের যে আমাদের সরকার, আমাদের এডুকেশন সিস্টেম সবই, সবাই এখন ঢাকা সব কিছু ভালো কিছু পেতে ঢাকায় আসে, আমি কিন্তু সেইটাকে এটাকে হালকা করার একটা পদ্ধতি আছে কি না, তাতে প্রত্যেকে স্পেস পাবে। দুই নম্বরটা হলো যে যেটা বললেন যে আমাদের কর্পোরেশনের ট্রান্সপোর্ট সার্ভিস দিতে পারে, আর এদিকে আপনার রেলওয়ের যেটা এখন এই মনোরেল যেটা হচ্ছে এগুলো বাল্ক ট্রান্সফারের যে প্রোগ্রাম যেটা আছে এই প্রোগ্রামগুলো না আসা পর্যন্ত এটা আমার মনে হয় না যে আমাদের আমরা খুব বড় রকমের সমাধানে তাড়াতাড়ি যেতে পারবো। আমরা কিছু সমাধান হবে আবার এটা খোলায় পড়ে যাবে। তো একটা জিনিস এটা মনে হয় যে গভর্নমেন্ট এই আপনার প্রাইভেট সার্ভিসগুলোর উপরে অতিরিক্ত নির্ভরশীলতা না হয় গভর্নমেন্ট সার্ভিসে যেটা BTBRC এইটাকে একেবারে বসিয়ে দেওয়া হয়েছিল প্র্যাকটিক্যালি, এইটাকে পাশাপাশি রাখলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, তাতে মানুষের কিছুটা অন্তত কষ্ট হবে। আমি একটু মিস্টার আম্বিয়া প্রসঙ্গ পাল্টাই, এই প্রসঙ্গটি এই মুহূর্তে অনেক আলোচিত, 2013 সালেও আলোচিত ছিল অন্যভাবে, হেফাজত ইসলাম এবং হেফাজত ইসলামের সঙ্গে সরকারের সম্পর্ক, হেফাজত ইসলামের প্রভাব সাম্প্রতিককালে পাঠ্যপুস্তকে, সাম্প্রতিককালে তাদের যে শিক্ষা সেই শিক্ষার দাওয়ায় হাদিস সেটি মাস্টার ডিগ্রি সমমানের শিক্ষা, সেই প্রসঙ্গ সব মিলিয়ে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যে ভাস্কর্য, সেই ভাস্কর্য সরিয়ে ফেলবার তাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কিছুটা দাবি সমর্থনই বলা যেতে পারে তার বক্তব্য, সেটিও খানিক ইতিবাচক, সব মিলিয়ে অনেকে মনে করছেন যে যদিও আপনারা 14 দল বা আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলছেন বা ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, কিন্তু ধীরে ধীরে আসলে আপনারা রাজনীতির স্বার্থে এই ধর্মীয় গোষ্ঠীগুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছেন, অনেক ঘনিষ্ঠ হচ্ছেন। আপনারা মূলত স্বার্থটা হচ্ছে ক্ষমতায় থাকা, ভোটের অঙ্ক হিসাব করছেন সামনে, কেউ কেউ বলছেন যে বামপন্থীদের ভোট দিয়ে এবার হয়তো যদি বিএনপি পার্টিসিপেট করে পার হওয়া যাবে না সেখানে ধর্মীয় ভোট লাগবে, এবং এমনভাবে সামাজিক একটি ধর্মীয় শক্তি তাকে আপনারা ক্রমশ রাজনৈতিক শক্তিতে শক্তিমান করে তুলছেন, এবং কারো কারো মতে যে জামাতের মতো একটি রাজনৈতিক সংগঠন যুদ্ধাপরাধী তাদের নেতাদের বিচার হচ্ছে, তারপরও দীর্ঘকাল ধরে তারা একটা স্বীকৃত রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করেছে, সেই সংগঠনটি সরিয়ে দিয়ে এর চাইতে সামাজিকভাবে প্রভাব প্রতিপত্তিশালী অন্যভাবে এবং যাদের ডিপ রুটেড শক্তি তাদের উত্থানটা ঘটিয়ে দিচ্ছেন এবং তারা ওই জায়গাটা করে নিচ্ছে এবং ধীরে ধীরে আপনারা আসলে তাদের প্রতিটি দাবির কাছেই মাথা নোয়াতে বাধ্য হচ্ছেন কি না। সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে হেফাজতে ইসলামের সঙ্গে সরকার অন্তত দুটো ক্ষেত্রে তিনটে ক্ষেত্রে আপোষ করেছে, কিছুদিন আগে এটা পাঠ্যপুস্তকে ওরাই বলে বেড়াচ্ছে যে তাদের কথা অনুযায়ী তার প্রধানমন্ত্রী বা তাদের এই সরকার কথা রেখেছে সেজন্য তারা খুব সন্তুষ্ট সরকারের উপরে। দ্বিতীয়ত সম্প্রতি সেটা হলো যে তাদের সার্টিফিকেট মাস্টার্স সমমানের সার্টিফিকেটটা তারা দিতে পারবে এবং দেওয়া হবে, আর এবং সেটার জন্য উনি যেদিন উনি বলেছে তার পরের দিন পরিপত্র জারি হয়েছে, দেরি করেন, এটা আলোচনার কোনো সুযোগ কাউকে দেওয়া হয় নাই। আর হলো এই হাইকোর্টের সামনে যে ভাস্কর্য, সে ভাস্কর্য নিয়ে একটা বিতর্ক, এটা ওনার উক্তির কারণে বিতর্কটা বেশিটা জায়গা পেয়েছে বলে আমার মনে হয়। আমি একটা কথা একটা বলি, সেটা হলো যে
1970 সালে সত্য আমরা ওই দশকে আমরা যখন স্বাধীন হয়েছি মুক্তিযুদ্ধ করে, তখন দুনিয়াটা যেরকমের ছিল এখন দুনিয়াটা একটা পরিবর্তন হয়েছে। তখন যেমন দুই বিশ্ব ব্যবস্থা ছিল, এখন এক বিশ্ব ব্যবস্থায় আছে। আবার একইভাবে আমাদের বিভিন্ন জায়গায় ধর্মীয় শক্তির উত্থান হয়েছে এবং আমাদের প্রতিবেশীদের ওইখানে প্রতিবেশীরাও যে পলিটিক্সটা করছে সে পলিটিক্সটা জানি, কংগ্রেস থাকার সময় যে পলিটিক্সটা, সমস্ত কম্প্রোমাইজের পরেও যে পলিটিক্সটা আমরা দেখতে পেতাম এখন একটু ভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি। তো সে সমস্ত বিচার বিবেচনা করে আমার মনে হয় যে আমাদের এখানে লিডিং পার্টি যারা মনে করে তারা কন্টেন্ডার ফর পাওয়ার, তারা হয়তো ইলেকশনকে কেন্দ্র করে তারা সমস্ত কথাবার্তা পজিশনগুলো তারা নিচ্ছে। কিন্তু এটা হলো একটা জিনিস ইলেকশনকে নিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সমাজ, আমাদের মানুষ, আমাদের ভবিষ্যৎ সব কিছু বিবেচনা করলে আমার মনে হয় যে সম্প্রতি ওই গভর্নমেন্টের যে তিনটে পদক্ষেপ, এই তিনটে পদক্ষেপ আমাদেরকে পিছিয়ে দেবে। এটা আমরা যুদ্ধ করেছি, আমরা স্বাধীন হয়েছি, আমাদের এখানে ভাষা আন্দোলন হয়েছে, সাহিত্য নিয়ে আন্দোলন হয়েছে, নাটক বিভিন্ন ক্ষেত্রে, এটা ধীরে ধীরে এই যে জাতীয়তাবাদী যে চিন্তা ভাবনাটা এটা ম্যাচিওর হয়েছে বিভিন্নভাবে, এবং সেই যে সেই শক্তি সেই মানুষগুলোর চিন্তা চেতনার ভিতরে একটা বড় রকম আঘাত এসছে এখানে এই এই সমস্ত ডিসিশনে পরে, এবং আমার মনে হয় যে এটা আমাদেরকে পিছায় দেবে। তবে সামগ্রিকভাবে সামগ্রিক বিবেচনায় পলিটিক্যালি এটা যার এই ডিসিশন মুক্তিযুদ্ধের পক্ষের এই মুহূর্তে নেতা জননেত্রী শেখ হাসিনা, উনি পলিটিক্যালি ডিসিশন নিয়েছেন এটা সামনের দিকে এগোয়ে যদি উনি নিতে পারেন তাহলে এতে হ্যাটস অফ টু হার। আর যদি কিন্তু অ্যাজ ইট ইজ এটা মনে হয় যে সমাজকে পিছিয়ে দেবেই, এটা এটা শেষ পরে আবার পেছন থেকে পারে এগোতে এগোনো যাবে কি না সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমি এই ডিসিশন এর আরও অন্য অপশান ছিল যেটা আমাদের এই আমাদের প্রগতিশীল আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে শক্তি যে ধারা সেই সেটাকে সংরক্ষণ এবং সুরক্ষা করবার। জি আম্বিয়া ভাই, যে টোটালি নেগেটিভ একটা অ্যাপ্রোচ নিয়েছেন, আসলে সমাজকে পিছানোর তো সুযোগ নেই। দেখেন আজকে এই কমি মাদ্রাসাদের কন্ট্রিবিউশন বাংলাদেশের ধর্মীয় চেতনার দিকে দেখেন, ফরগেট পলিটিক্সটা বাদ দেন, ওরা পলিটিক্স ছিল না, এখন আমি টেনে নিয়ে আসতেছি, তারা সংগঠিত হয়েছে, তারা কিছু কিছু ইস্যুতে তারা দাঁড়িয়ে গেছে, কিন্তু কমি মাদ্রাসাদের ইনফ্লুয়েন্স দেখেন। আমি কিন্তু আল্লাহ নামটা প্রথমে শিখি তার কাছ থেকে, আমি কায়দা পড়ি, আমি আলহামদুলিল্লাহ সুরা শিখি তার কাছ থেকে, এবং ওই শিক্ষককে আমি কোনোদিন মূল্যায়ন করলাম না, ও হয়ে গেছে কাঠমোল্লা। আর আমি যার কাছ থেকে প্রাইমারি স্কুলে পড়েছি, আই ইট রাইস, আই এম এ টাইগার, হি ইজ এ ভেরি প্রোগ্রেসিভ টিচার, বিকজ আমাকে ইংরেজি ভাষা শিখাইছে, ইংরেজি ভাষাটা শিখাইছে কিন্তু ওই গোলামি করার জন্য, ওই ইংরেজের অফিসে গিয়ে লেখার জন্য, মাই ওবিডিয়েন্ট সার্ভেন্টস লেখার জন্য। সে কিন্তু খুব আদর্শ মানুষ, কিন্তু ইংরেজি ভাষাটা তো আপনার শেখা দরকার। আমি কিন্তু আমার সমাজে ছাড়া তো আপনি চলতে পারবেন, আমি আমার সমাজে কিন্তু ওই ইংরেজি জিনিস শিক্ষা শিখাইছে যে আমাকে ওবিডিয়েন্ট সার্ভেন্ট বানিয়েছে। প্রাইমারি স্কুলের শিক্ষকরা বাংলাদেশে যে খুব মর্যাদাবান সম্মানিত তা কিন্তু নয়, আমি আসছি সে বলছি, কিন্তু তাদেরকে কিন্তু আমরা প্রগতিশীল বলেছি। কিন্তু যে মাদ্রাসার শিক্ষক, যে মাদ্রাসার তো পরে হয়েছে, তারা তারা তো ঘরে ঘরে পড়াইতো এই এই যারা আমাদের কওমি মাদ্রাসা গুলা, তারা ঘরে ঘরে মানুষের রিলিফের টাকা মানে জাকাতের টাকা দিয়ে তারা পড়াইতো। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে প্রথম একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন, আমরা এটা আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত। উনি রাজনৈতিক প্রতিপক্ষ, তারপরে আমি মনে করি যে আমার এই মৌলানা সাহেব দেখে যারা আমার গ্রামে গঞ্জে আমাকে আল্লাহকে শেখাচ্ছে, যে আমাকে আল্লাহর প্রতি আমাকে অনুরক্ত করতেছে, পরবর্তী বড় হয়ে হয়তো আমি আরো বেশি শিখতে জানতেছি, কিন্তু আমাকে নামাজ রোজা পড়ানোর জন্য যে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা, আমি ব্যবসা করার জন্য না, আমি যে আল্লাহকে ডাকবো, আমি যে সকালে উঠে ফজরের নামাজটা পড়বো, সেই নামাজটা তো সমস্ত জাতিকে শিখাচ্ছে এই কই মাদ্রাসা লোকেরা, সারা জাতিকে। আপনি আমি কমিউনিস্ট নন কমিউনিস্ট বিশ্বাস করি বা না করি, সবাই কিন্তু ওই আল্লাহর নামটা পাঁচক্ত নামাজের সুরাগুলা এবং নামাজের নিয়তগুলো শিখেছি কিন্তু তাদের কাছ থেকে। আমার বাবা মাও শিখেনি, আমার বাবা মা ওই মৌলানা সাহেবকে রেখে দিয়েছেন, তাদেরকে আমরা মর্যাদা দিইনি, তারা মর্যাদা আদায় করে নিয়েছে 2013 সালে, তখন তারা দেখিয়ে দিয়েছে তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে যে কোনো বিপ্লবী শক্তির চেয়েও তারা অনেক শক্তিশালী, এটা বুঝতে পেরেছেন। এবং আজকে বিএনপির একটা বড় রাজনীতি ছিল এই ইসলাম প্রিয় লোকদেরকে, যারা ধর্মপ্রিয় লোকদেরকে সাথে রাখা। আপনি যেটা বললেন হ্যাটস অফ হবে, আপনি ওইটা চিন্তা করে বলছেন, যদি বিএনপিকে সে সরাইতে পারে
এটাকে যদি বিএনপি থেকে সরিয়ে আওয়ামী লীগ নিয়ে যেতে পারে এই রাজনীতিতে যে নির্বাচনী বৈতরণী পার হতে পারে মূল কথা ছিল এই যে উনি বলছেন হ্যাটস অফ এই জন্য উনি হ্যাটস অফ আগে করে নিয়েছেন আমি আপনার আপনার এই কথাতে আমি আমি বলি সেটা আর কি যে কমি মাদ্রাসার একটা একটা শিক্ষা পদ্ধতি আছে আমাদের একটা শিক্ষার একটা মূল ধারা আছে এর মধ্যে মাদ্রাসার শিক্ষাবিদ আপনার আলিয়া মাদ্রাসা এটার সাথে সম্পৃক্ত আছে আপনি আপনি এইটাকে মূল ধারার সাথে সম্পৃক্ত করেন আমি কেন সেটার ব্যাপারে আমার কোনো ইয়ে না আমার কোনো আপত্তি আমার আপত্তি বিষয় নাই আপনার আপনার একটা কথা আমি আমি একমত হই না সেটা হলো ধর্ম শিক্ষা তারপর আপনার যে এটাকে কি বলে আপনার যে আদব কায়দা শিক্ষা এই জিনিসগুলো কিন্তু ফ্যামিলির থেকে ওইটা কমি মাদ্রাসা যে হয় না এটা পরিবারের থেকেই হয় আপনি এই ধর্মকে যত যত আপনি রাজনীতি থেকে দূরে রাখতে পারবেন তত বেশি হলে শান্তি থাকবে আর যত ঢুকাবেন তত শান্তিটা বাড়বে এমনকি পুরো ওদের কাছে ছেড়ে দিলেও দেখবেন ওরা নিজেরা নিজেরা মারামারি করবে এবং এটাই হলো এটাই হলো আমাদের ইতিহাস এবং ভবিষ্যতে এটা আমি এই প্রসঙ্গটা তুললাম এইটার জন্য যে দেখেন যখন জামাত ইসলামের সঙ্গে বিএনপি ঐক্যটা করে তাই না সেটা তখন এটা লুজ ঐক্য ছিল এখন কিন্তু বাই ফাংশন দেখা যাচ্ছে যখন সারা দেশের মানুষ ইরেসপেক্টিভ অফ আইডিওলজি ইরেসপেক্টিভ আইডিওলজি যুদ্ধ হতে বিচারের প্রশ্নে একটা মানে জাতীয় ঐক্য হয়ে গেছে কিন্তু সেইখানে পরিষ্কার পজিশনটা নিতে পারলেন না ওই জায়গায় পরিষ্কার পজিশন নিতে পারেন নাই আজকে আজকে ধরেন কমি মাদ্রাসাদের এরা লেফট আউট না থাকে এটা মূলধারার মধ্যে আসুক এখন বোর্ড তো কখনো মাস্টার্স ডিগ্রি দিতে পারে না অনেক জিনিস এখনও কিন্তু ক্লিয়ার না এটাকে যদি পরিষ্কার করে মূলধারার সাথে সম্পৃক্ত একটা গ্রহণযোগ্য একটা অবস্থায় আসে আমার মনে হয় সাধারণ মানুষকে আপত্তি করবে না কিন্তু তারা তাদের তো বহুত রকম ইয়ে আছে আপনার ফেস আছে তারা ধরেন এই এই ফোর্সের মধ্যে তারা তাবিজ দেয় তারা নানা দেয় ওরা ওরা এই মাদ্রাসার থেকে দেওয়া হয় না কিন্তু এইখান থেকে যারা যেই ফোর্সটা অরিজিনেট করে যেটা যেই ফোর্সটা উনি যে এটা আলাদা লাইন আছে ইংরেজি পড়ে মাস্টার্স করেও করে আপনি মূলধারা এটা নিয়ে আসেন তাতে কোনো অসুবিধা নেই এবং সেটা কি স্বচ্ছভাবে আর যদি তা না হয় কেউ আপনার একটা মানে শর্টকাট প্রসেসে আপনি একটা মাস্টার ডিগ্রি দিয়ে দিলেন আর একজন একটা লম্বা পড়তে পড়তে সে সময় তা পার করে দিচ্ছে এটা পুরো শিক্ষাঙ্গের একটা নৈরাজ্য এখন হয়তো দেখা যাবে না পরে দেখা যাবে পরে এগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে কাজেই এটা যত এটা ভালো হবে এটাকে সম্পৃক্ত করা এবং ট্রান্সপার